ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল আনার আগে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র। অভিযোগ মুখ্যমন্ত্রীর, ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর কি বলেছেন তিনি সে সম্পর্কে বিস্তারিত জানব। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রথমত বলি, সেটা হচ্ছে যে আজকে ওয়াকফ বিল যেটা কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এবং জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে কিন্তু আজকে বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন যে এই নিয়ম অনুযায়ী ওয়াকফ বিল, নতুন কোনো বিল আনতে গেলে সেটা রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে তাদের সঙ্গে কোনো আলোচনা করা তো হয়নি, শুধুমাত্র একটা সংবাদপত্রে নোটিশ আকারে বের করা হয়েছিল। সেই নোটিশ দেখে তারা এই বিষয়ে খোঁজ খবর নেন এবং পার্লামেন্টে তাদের যারা সাংসদ রয়েছেন তারা তাই নিয়ে প্রতিবাদ করেন। তাদের প্রতিবাদের কারণেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেটা তৈরি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই কমিটিতেও কথা বলার অধিকার কার্যত নেই বলে সেই কমিটির বৈঠকও তারা বয়কট করছেন, তারা সেই কমিটিতে যাচ্ছেন না। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিস্তারিত রিপোর্ট তিনি বিধানসভায় পেশ করেন, অর্থাৎ এই যে বিল কেন্দ্রীয় সরকার এনেছে সেই বিলে কোথায় কোথায় রাজ্যের আপত্তি রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করে রাজ্য সরকারের তরফে যে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে সেই রিপোর্টটা তিনি আজকে এখানে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলেছেন যে এই যে ওয়াকফ সম্পত্তি সেটা নিয়ে যে বিতর্ক সেটা দীর্ঘদিনের, বারবার এই অভিযোগ উঠেছে যে ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে, ওয়াকফ সম্পত্তির দখলদারি হয়েছে, এই অভিযোগ অনেক পুরনো। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি যে 2011 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে এরকম কিন্তু নজির অন্তত পশ্চিমবাংলায় নেই। বরং তিনি একটি দীর্ঘ তালিকা পেশ করে জানান যে এই যে 12-13 বছরে কোথায় কোথায় নতুন করে ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করতে পেরেছে সরকার, সেই তালিকা তিনি আজকে পেশ করেন। একই সঙ্গে তিনি কিন্তু খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে বহু বছর আগে, সেই ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করার জন্য বুলডোজার নামাতে পারবে না রাজ্য সরকার। তার স্পষ্ট দাবি যে বুলডোজার নামিয়ে যারা সেখানে রয়েছেন, বসবাস করছেন বা কোনো কিছু তৈরি করেছেন সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতন সরকারের কিন্তু কোনো নীতি নেই, তাদের বোঝানোর চেষ্টা করা হবে কিন্তু বুলডোজারের রাজনীতি রাজ্য সরকার করবে না, তিনি কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে তিনি এই বক্তব্য সামনে তুলে ধরেছেন যে একটা সময় এই রাজ্যে সংখ্যালঘু উন্নয়নের জন্য খরচ হতো 472 কোটি টাকা, মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী আজকের দিনে এই খরচের পরিমাণ বেড়ে হয়েছে 4381 কোটি টাকা, তাই 10 গুণ এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এমনটাই মুখ্যমন্ত্রীর দাবি। এই যে সংখ্যালঘু উন্নয়নের জন্য যে টাকা বৃদ্ধি পেয়েছে সেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য প্রচুর পরিমাণে খরচা করা হয়, এটাও দাবি। মোদ্দা কথা, আজকে মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বললেন কেন্দ্রীয় সরকার যে বিল আনতে চলেছে সেই বিলের তারা বিরোধিতা করবে, পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিলের তারা বিরোধিতা করবেন, কোনোভাবেই এই বিল তারা মানবেন না, এই রাজ্য সরকারের সঙ্গে এই বিল নিয়ে কোনো আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার, ফলে সর্বস্তরে রাস্তায় নেমে পার্লামেন্টের ভেতরে বিধানসভার অধিবেশনের ভেতরে এই কেন্দ্রীয় সরকারের আনা যে বিল তারা আনতে চলেছেন তার তীব্র বিরোধিতা করবে রাজ্য সরকার। ধন্যবাদ উজ্জ্বল।